সো এর আগের দিন বলছিলাম আমি যে রোবট বানাবো, তো অবশেষে আমার রোবট বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা হইতেছে আমাদের রোবট, আমি বলছিলাম একদম সেম টু সেম আমার মতো করে রোবট বানাবো। সো দেখো লাইক একদম সেম টু সেম বলতে কি, লাইক লুকস দেখো অনেকটা আমার মতোই, লাইক ধরো পাশে যে তোমাদেরকে দেখাই দেখো অলমোস্ট আমার মতোই, জাস্ট বডি পার্টসে একটু চেঞ্জেস আছে বাট লুকস আমার মতো। আর চোখ হইতেছে ব্লু কালার করছি, কারণ ও হইতেছে মনে করো, তার কারণ হইতেছে ও হইতেছে মনে করো ইলেকট্রিসিটিতে চলে, সো কারেন্টে যেহেতু চলে এর জন্য একটু এরকমই। তো এটা ওর আমি রেডি করে রাখছি, চার্জে বসায় রাখছি রেডি করার পর। সো মোটামুটি সব কিছু আমার তৈরি হয়ে গেছে, এখান থেকে অনেক ব্লক কমে গেছে দেখতে পারতেছো। বাকি যেসব ব্লক আছে সব ব্লক দিয়ে আরও একটা রোবট বানানো যাবে। আর এই যে ব্লকগুলো এখানে দেখতেছো এগুলো মনে করো এখানে নিয়ে আসা অতটা ইজি না। তো এই যে রোবট আছে সেটার নাম হইতেছে আমি রোবট রিস রাখছি। সো এটা এখন আমি অন করবো, ওয়েট দাঁড়াও, এটা আমার ভয়েস কমান্ডে অন হয়ে যাবে। সো রোবট অন হয়ে যাও। ওকে নড়াচড়া শুরু হয়ে গেছে, আমারে ফলো করো, আসো আসো আমার সাথে আসো। ওকে রোবট আমার ফলো করতে আসো আসো, এখান থেকে আমরা বের হই, চলো চলো এখান থেকে বাইরে চলো। সো অবশেষে আমার রোবটের আমি যেখানে বাস্কেটবল খেলি ওখানে নিয়ে চলে আসছি, এখন দেখি রোবট কি কি করতে পারে। সো রোবট তুমি কাজ করো, এখান থেকে বলটা পিক করো, কইরা এখানে মানে ফালাই দেখো, দেখি তুমি কেমন পারো, দেখি ও পারে কিনা এখান থেকে ফালাইতে। ওকে সো বাস্কেটবল তো ভালো খেলতে পারে না দেখতেছি, মোটামুটি মানে জাস্ট প্রথম রোবট বানাইছে, অতটাও ভালো হবে না। আচ্ছা রোবট এক কাজ করো, এখান থেকে আমি জাম্প করে তো এটুকের বেশি উঠতে পারতেছি না, তুমি জাম্প করে ওই পাশে যাইতে পারবা, দেখি পারে কিনা। এই ভাই এত ভাই উইরা গেল মনে হইতেছে পুরা, দাঁড়াও দেখি দেখি কোথায় চলে গেল রে, এদিকে আসো এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও তোমার দাঁড়াও আরো জিনিসপত্র চেক করাবো তোমার দ্বারা কি করানো যায়। আচ্ছা কাজ করো, এখান থেকে সোজা দৌড়ায় প্রেসিডেন্টের গেট পর্যন্ত যাবো, আবার দৌড়ায় ব্যাক করে চলে আসবো, যাও দেখি ও কেমনে দৌড়াইতে পারে, যাও দৌড় মারো। ওকে ঠিক আছে ব্যাক করো, ওকে ঠিক আছে দৌড়ায় দৌড়ায় ব্যাক আসতেছে, ঠিক আছে দৌড়াদৌড়ি ভালোই করতে পারে। আচ্ছা তোমার চার্জ কতটুকু আছে তাই দেখাও, চার্জ 30%, আই হাই এত রোবটে তো বেশিক্ষণ চার্জ থাকে না দেখতেছি। আচ্ছা দাঁড়াও আরও অনেক ব্যবস্থা করতে হবে, তো তোমার দিয়ে আমি আরও কাজ করাবো, সেটা হইতেছে তোমার অ্যাবিলিটি চেক করতেছি তুমি কি কি করতে পারো। আচ্ছা রোবটের বিভিন্ন বই টই পড়াইতে হবে, বই পড়লে নলেজ আরও বাড়বে, মানে ও বিভিন্ন বই ইজিলি পড়তে পারবে, বিভিন্ন জিনিস শেখাইতে হবে ওরে, একদম নতুন বাচ্চার মতো মনে করে অনেক কিছু শেখাইতে হবে। তো এক কাজ করি, তো তুমি এখন আমার সাথে আসো, তোমার আগে আমি বই টই পড়াই, তারপরে তুমি অনেক কিছু শিখতে পারবো, আসো আমার সাথে আসো। সো এখানে অনেকগুলো বই আছে, তো রোবট তুমি বইগুলো সব পড়ে ফেলো, এই বইতে অনেক জিনিসপত্র আছে যেগুলো পড়ে তুমি অনেক কিছু বুঝতে পারবা, আই হোপ তুমি স্ক্যান করে একবারে পড়ে ফেলতে পারবা সব কিছু, এ অনেক দ্রুত পড়তে পারে, দেখো পড়তে টাইম লাগবে না, খুব ফাস্ট সব পড়ে ফেলতে পারবে। আমার মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি সবগুলা বই পড়ে ফেলতে পারবে। আই অ্যাম ডান, ওকে কমপ্লিট সব বইটাই পড়ে ফেলছে। বেসিকলি আমার মাথায় একটা প্ল্যান আসছে, একটা কাজ করতে পারি, রোবটটা আমি বিদুষীরে গিফট করে দেই, সো এর ভেতরে আমার সব কিছু দিয়ে রেখে দিব, তাহলে মনে করো আমার জ্বালাইতে আসবে না, সো রোবট দিয়ে কাজ হয়ে যাবে ওর, আর মনে করো আমি তখন ঠান্ডা মাথায় আরও একটা ভালো রোবট বানাইতে পারবো। আমার প্ল্যান হচ্ছে এর থেকে আরও ভালো একটা রোবট তৈরি করা, সো দেখা যাক কী করা যায়, চলো এক কাজ করি। রোবট তুমি আপাতত চার্জে চলে যাও, আর আমি বেশ কিছু জিনিসপত্র আমার মানে আমি যা যা জানি সেগুলো সব মানে এক কথায় আমার বিহেভিয়ার ওর ভেতরে অ্যাড করে দেবো, মানে পুরো রোবট মনে করো পুরো আমার মতোই কাজকর্ম করবে, আমার মতো কথাবার্তা বলবে। চার্জ কমপ্লিট, ওকে চার্জ কমপ্লিট হয়ে গেছে, রোবট তুমি আসো এখন আমার সাথে বাইরে আসো, তোমার এখন আমি মানে তোমার এখন গিফট করে দেবো বিদুষের ওখানে। আচ্ছা চার্জার টার্জার সব কিছু তো প্যাক করে নিয়ে যেতে হবে, এক কাজ করে চলো এগুলো সব প্যাক করে নিয়ে চলে যাই। আমার হাতে একটা কেক দেখতে পারতো, সে কেকটা গিফট করব, আর এখানে যে রোবট আছে ওকে এটা বন্ধ করা হয়ে গেছে। সো কমপ্লিট রোবট আমি এখন এই গিফটের বক্সের ভিতরে রেখে দিই, স্যার একটা কেক দিব, তার কারণে আমার বিভিন্নবার ডাকতে আসছিল বাট আমি কাজে ব্যস্ত ছিলাম, সরি বলতে হবে, যাই হোক। তো হ্যালো, খুব সুন্দর একটা জিনিস বানাইছি, এটা খুলে দেখো, তুমি খুলে দেখো, বাসার নিচে জম্বি নাকি, জম্বি সাউন্ড আসছে, খুলে দেখো দেখো ভেতরে কি, এটা হচ্ছে একটা রোবট, ওয়াও হ্যাঁ এটা একটা রোবট, এটা আমি তোমার জন্য বানাইছি, জোস